বিশ্ব পরিবেশ দিবস। বিশ্বজুড়ে নানা কর্মসূচির মধ্যে দিয়ে দিনটি পালন করা হচ্ছে। বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হচ্ছে বিশ্ব পরিবেশ দিবস। বুধবার একটি স্বেচ্ছাসেবী সংগঠনের তরফে ফুলেশ্বরী মোড়ের কাছে বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করা হয়। রাস্তার দুধারে বৃক্ষরোপণ করেন সংগঠনের সদস্যরা, পাশাপাশি গাছের চারা বিতরণ করেন। সমাজের কাছে বৃক্ষরোপণের বার্তা তুলে ধরেন তারা। আজকে আমাদের যেটা মূল সমস্যা হচ্ছে যে এই যে গাছগুলোকে যথেষ্টভাবে কেটে দেওয়া হচ্ছে, উন্নয়নের তাগিদেই অবশ্য করা হচ্ছে, এবং উন্নয়ন করতে গেলে প্রথম যে কোপটা আসে সেটা কিন্তু ওই গাছের উপর আসে। কাজেই কিন্তু গাছ যদি নষ্ট হয়ে যায় না থাকে, তাহলে পরিবেশ অত্যন্ত খারাপ হয়ে যাবে। এই কারণে আমাদের এই পাড়াতে এই যে এনজিওর উদ্যোগে যে ব্যবস্থা নেওয়া হয়েছে, সেই ব্যবস্থার মাধ্যমে আমরা গাছ লাগাতে চাচ্ছি, যাতে এই গাছের মাধ্যমে আমরা পরিবেশটাকে অনেক উন্নতি করতে পারি। বিশেষ করে অক্সিজেনের চাহিদা গাছের মাধ্যমে মেটানো হয়, এবং পাশাপাশি আমরা যেটা ত্যাগ করি গ্যাসটা, কার্বন ডাইঅক্সাইড, সেটাও কিন্তু গাছ শোষণ করে। এই যে আদান প্রদানের ভিত্তিতে যে জগৎ চলে, এটাও একটা তার প্রমাণ। কাজেই আমি আশা করব এই এনজিও যেভাবে এই কাজের দায়িত্ব নিয়েছেন বা যেভাবে দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন, তারা অত্যন্ত সুচারুভাবে এটাকে সম্পন্ন করবেন, এবং আমাদের এই যে জায়গাটা আছে, অভাবের জায়গাটা, সেটাকে আমরা পূরণ করতে পারব। আমার নাম রাজু পাল, আর এনজিওর নাম হলো স্প্রেড স্মাইল ওয়েলফেয়ার অর্গানাইজেশন। আজকে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আজকে আমরা গাছের চারা আজকে লাগানো হচ্ছে, গাছের চারা, আর গাছের চারা বিতরণ করা হচ্ছে। আর আমরা এখানে এই রাস্তায় লাগাচ্ছি, এটা হলো ফুলেশ্বরী থেকে আইসি যাওয়ার যে মেন রাস্তা, মেন রাস্তায় লাগাচ্ছি। আর আমরা তন্দিত যে মেন রাস্তা, ওই রাস্তাতেও আমরা গাছ লাগাবো। টোটাল আজকে আমরা 30টার মতো গাছ লাগাবো। এখানে যেমন হলো নিম গাছ রয়েছে, তারপরে সেগুন গাছ রয়েছে, তারপরে হলো ওই টিক গাছ রয়েছে, আর চিকরাশি, বয়রা। না, আমরা তো খাঁচা দিয়ে লাগাচ্ছি, আর এখানে যে আশেপাশে যারা আছে তাদের, তারা যেহেতু এটা গাছ সবার জন্য, তারাও নিজের, তারা নিজে থেকেই বলেছে আমরা দেখবো, ওগুলো তোমরা লাগিয়ে দাও, আমরা দেখবো, বাদবাকি জল দেওয়া বা যা যা করার আমরা করবো।